অভিষেক ব্যানার্জি আমাদের সাধারণ সম্পাদক আগামী নির্বাচনের লড়াইয়ের ময়দানে তার তিনি লড়বেন, এবং শুধু তাই নয়, এই নির্বাচনের রীতিমতো কিন্তু যে প্রশ্নগুলো সামনে আসে আগামী নির্বাচনের লড়াইয়ের ময়দান থেকে তিনি পিছিয়ে যাবেন না। তবে যদি কালো মমতাকে সামনে রেখে লড়তে হয় তাহলে বিরোধীদের কোনোভাবে ভাঙন ধরাতে পারবে না। মমতা অভিষেক একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপিকে ঠেকিয়ে দেবে মন্তব্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর। মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক, তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং জোড়াফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত। আপনাদের বৃথা চেষ্টা তৃষ্ণা মেটাবার একটা পাত্রে জল ঢালুন, আপনারা চেষ্টা চালিয়ে যান গণ ভাঙন ধরানোর জন্য, কিন্তু মনে রাখবেন এ ভাঙন আপনারা ধরাতে পারবেন না। ঐক্যবদ্ধ নেত্রী যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাধারণ সম্পাদক যিনি আছেন, একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপিকে ঠেকিয়ে দেবে, এই প্রত্যাশা আমাদের আছে বাংলার মাটি। মমতাদের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে, অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনটা বোধ হয় পুনর্বিবেচনার প্রয়োজন। অভিষেক তো নেতা, নেতৃত্ব দিচ্ছেন, অভিষেক পিছিয়ে কেন যাবে? যদি অভিষেকের দৃষ্টিভঙ্গি নিয়ে কারোর বক্তব্য থাকে তাহলে মাননীয় সভাপতি দলনেত্রীকে জিজ্ঞাসা করে ক্লিয়ার করবে। সুব্রত বক্সীকে পাল্টা খোঁচা কুণাল ঘোষের। রাজ্য সভাপতি সুব্রত বক্সী, পূর্ণ শ্রদ্ধা তার প্রতি রয়েছে, তিনি একজন বর্ষীয়ান নেতা এবং দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় নেত্রীর বিশ্বস্ত অনুগত সৈনিক, তাকে শ্রদ্ধা করি। কিন্তু যে কথাটি সামনে এসছে যে অভিষেক পিছিয়ে যাবেন না আশা করা যায় বা আশা করি, অভিষেকে পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে? আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে এসব কথা আসছে কোথার থেকে? অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য, অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী, তার সেনাপতি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোড়াফুল, দল, প্রতীক, কর্মী, সমর্থক, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণ। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাবেন না এই কথাটা, এই পিছিয়ে যাওয়া শব্দটা নেতিবাচকভাবে প্রয়োগ হচ্ছে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন, তৃণমূলেই থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নেত্রী বলেন, ফলে এই ধরনের এর বাইরে কোনো আলোচনা হতেই পারে না। চারপাশে এই যে কোটি কোটি তৃণমূল কংগ্রেস সদস্য সমর্থক যারা বুথে দেয়াল লেখেন, যারা জীবন বাজি রেখে গ্রামে গ্রামে দলটা করছেন, তারা মনে প্রাণে আজকে এই 2024 সালে দাঁড়িয়ে মনে করেন যে মমতাদীর নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। এখন এই অভিষেক পিছিয়ে যাবে না এই বাক্যটা, বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। কারণ অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে কেন যেতে যাবে? আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার, কিছু মানুষ নিশ্চিতভাবে, কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, সিবিআই অ্যারেস্ট হয়েছে, কিন্তু চেতলার কোনো মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরাদ হাকিম
কোন দুর্নীতি আছে? 25 বছরের কাউন্সিলর, কোন প্রমোটার, কোন জল, কোন কন্ট্রাক্টরের কাছ থেকে জীবনে হাত পেয়ে কোন পয়সা নিয়েছে? একটা প্রমাণ, একটা প্রমাণ দেবে আমি রেজিগনেশন দেবো, কিংবা জীবনে একটা ভোট যে লোকটার ভোট সে দিতে পারেনি অন্য লোক দিয়েছে, এখানে হোক বা গার্ডেন নিচে হোক, সেদিন পরে হোক, একটা লোক রেজিগনেশন দেবো। সবাই এটা একটা পারসেপশন করছে, ওই মালব্যর দল, মালব্যর পারসেপশন 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 তৈরি করছে। আমরা তৃণমূল কংগ্রেস, সমস্যা হচ্ছে যে আমাদের এই নতুন বছরে এই যে আমরা দেখছি যে শুভেন্দু এবং বিজেপির কিছু নেতা বা নেত্রী মমতা দিয়ে আর অভিষেককে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করছে, কুরুচিকর ভাষায়, বিশেষ করে শুভেন্দু এবং আরও কয়েকজন বিশেষণ ব্যবহার করছে, কুৎসিত বিশেষণ ব্যবহার করছে এবং টার্গেট করে মমতাদি এবং অভিষেককে কুৎসিত ভাষায় আক্রমণ করছে। আমাদের কয়েকজন সিনিয়র লিডার যারা বিভিন্ন পদে মন্ত্রিত্বে আছেন তাদের মুখে কিন্তু এই পাল্টা সমালোচনাটা শোনা যাচ্ছে না। তারা কেমন যেন ভালো সেজে থাকি, গোল গোল বক্তৃতা করি নয়, কেন তারা শুভেন্দুকে চোরকে চোর বলবেন না, মমতাদিকে বারবার কুৎসা করছে। সেখানে আমাদের কয়েকজন আমরা অ্যাটাক করছি, বাকি নেতারা যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন, যারা সকাল বিকেল মমতাদির সঙ্গে থাকেন, তারা কি আঙুল চুষছেন? তারা কেন শুভেন্দুকে চোরটাকে চোর বলতে পারছেন না, কেন বিজেপিকে চোরকে চোর বলতে পারছেন না? তা একাধিক এরকম কয়েকজন সিনিয়র লিডার আজ 1 জানুয়ারি শপথ নিন যে শুধু বিভিন্ন দিকে ভালো সেজে না থেকে তৃণমূল মঞ্চে আছি যতক্ষণ, ততক্ষণ শুভেন্দুকে চোখে চোখ রেখে চোর বলবো, নরেন্দ্র মোদী অমিত শাহকে আক্রমণ করব এবং অ্যাগ্রেসিভ হয়েতে যাবে। আমি সরকারের সমস্ত সুবিধা নেব, একাধিক পদ নিয়ে বসে থাকবো, 10খানা তার পরিকাঠামো আমার থাকবে, অথচ আমার নেত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করবে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে, আর আমি গোল 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 ন্যাকা ন্যাকা বক্তৃতা দেবো, এসব হতে পারে। সিনিয়র জুনিয়র জ্ঞান দিতে আসছেন, তাদের মুখ থেকে তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু শুনতে পাওয়া যায় না। মমতা ব্যানার্জি তো তাদেরকে নন্দীগ্রাম ইলেকশন জিততে পাঠিয়েছিলেন, কারা ছিল ইলেকশনের দায়িত্বে, কেন মামলার উপর ডিপেন্ড করতে হচ্ছে? মমতা ব্যানার্জির মতো মুখকে বিক্রি করতে পারেন না জনতার দরবারে, মার্গ সাবান বিক্রি করতে গেছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ঘরে ঘরে রয়েছে, সেখানে সেই ইলেকশন করতে পারেননি, যা কারচুপি করুক শুভেন্দু অধিকারী, কেন তারা পারেননি করতে? কারা ছিলেন দায়িত্বে? তাদের হাতে রাজ্যে দল নিরাপদ হয় নাকি কখনো? ভুলটা যদি ভুলের সময় স্বীকার করে নেওয়া হয় তাহলে অনেক ভালো, ভুলটা যদি পরে কোনো বিরূপ প্রতিক্রিয়া হলে সেই ভুলের ময়না তদন্ত তারপর করে লাভ নেই। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, একেবারে বছরের প্রথম দিন আর আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সেখানে আমরা দেখলাম যে সাংবাদিক সম্মেলন করলেন কুণাল ঘোষ এবং সেই বিশেষ দিন প্রতিষ্ঠা দিবসের দিনই একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন প্রবীণ নেতাদের নিয়ে, দলের মন্ত্রীদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কার্যত বলা যেতে পারে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সিনিয়র জুনিয়র জ্ঞান দিতে আসা নেতারা শুভেন্দুর বিরুদ্ধে চুপ কেন? একেবারে এইভাবেই চাঁদাচুলা বাসায় আক্রমণ দলের প্রবীণ নেতাদের, কারা ছিল নন্দীগ্রামের দায়িত্বে, কেন মামলার উপর নির্ভর করতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বিক্রি করতে পারে না, মার্গ সাবান বেচছেন, তাদের হাতে রাজ্যের দল কখনো নিরাপদ হতে পারে? ভুলটা যদি ভুলের সময় স্বীকার করে নেওয়া হয় তাহলে ভালো। নন্দীগ্রামে বিধানসভা ভোটে প্রবীণ নেতাদের ব্যর্থতা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন এবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।